কিছু কুচুকরি সেনাবাহিনী তারা সেই বঙ্গবন্ধুকে 15 আগস্ট আজকের এই দিনে বঙ্গবন্ধু সহ সব পরিবারে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের ঘৃণা জানাই, এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা জানাই। তা আজকে যে 15 আগস্ট উপলক্ষে যে শোক দিবস, এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের আর জাতির জীবনে কখনো এই ধরনের কোন হত্যাযজ্ঞ না ঘটে সেই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকতে হবে এবং আমাদের নিজ নিজ থেকে আমরা চুপচাপ করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দায়িত্ব পালন করতে হবে। তো আজকের উপস্থিত আমাদের সকল শিক্ষক এবং শিক্ষাবিদদেরকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্য পরিকল্পনা উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে রাখছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ধন্যবাদ।